আন্তর্জাতিক ক্রিকেটের মানের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের মানের পার্থক্যটা বিস্তর, আর এ কারণে টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা, বলছেন মোহাম্মদ মিথুন। দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে ক্রিকেটারদের সমস্যা চিহ্নিত করে আলাদা আলাদাভাবে কাজ করছে টিম ম্যানেজমেন্ট, বলছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অফ ফর্ম কাটিয়ে উঠতে ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজ ভালো মঞ্চ হিসেবে দেখছেন মোহাম্মদ মিথুন। টেস্ট ক্রিকেটে গেল বছরটা দুর্বিষহ কেটেছে বাংলাদেশের। 2019 সাল থেকে এখন পর্যন্ত 6 টেস্ট খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে 5টিতেই আবার ইনিংস হারের লজ্জা। দেশের বাইরে সেই 5 ম্যাচে ব্যাটসম্যানদের বিবর্ণ পারফরম্যান্স প্রকটভাবে নজর এসেছে। ব্যর্থতার বৃত্ত থেকে কেন বের হচ্ছে না ব্যাটসম্যানরা? ঘরোয়া লিগে আমরা যেই টাইপের ক্রিকেট খেলছি, এখান থেকে আমরা একটি ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলতে গেলে অনেক বেশি ব্যবধান হয়ে যায়। তো আমাদের নর্মাল তখন যে স্কিলে আমরা ঘরোয়া লিগে পারফর্ম করি, ওই স্কিলটা ওখানে খুব বেশি কাজে দেয় না। ব্যাটসম্যানদের সমস্যার জায়গা আলাদা আলাদাভাবে চিহ্নিত করে কর্মপরিকল্পনা সাজিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। প্রসেসটা আসলে আমাদের ধরতে হবে কার কোথায় সমস্যা, সবার তো একরকম না, তো ধরতে হবে কার কোনটা সমস্যা, আমি কোনটাতে স্ট্রাগল করছি, সেটা স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা, এক একজনের থিওরি এক এক রকম, সবাই তো এক টাইপের প্লেয়ার হবে না। তো এটা হচ্ছে আমার বুঝতে হবে আমার সমস্যাটা কোথায়। ছন্দে নেই দল, সমর্থকদের সাথে ব্যথিত দলের সদস্যরা জিম্বাবুয়ে সিরিজে হারানো আত্মবিশ্বাসটা ফেরাতে চান মিঠুন। প্রত্যেকটা ম্যাচ উইনই হচ্ছে টিমের চেহারাটা চেঞ্জ করে, সেটা এগেনস্ট জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া হোক। দু একটি চমকের সাথে রোববার ঘোষণা হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দল। মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।